গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমি আবার ফিরে এলাম নতুন ব্লগে। তো আজকের ব্লগ হচ্ছে তুলসী গাছকে কিভাবে অনেক দিন বাঁচিয়ে রাখা যায়। তুলসী গাছকে অনেক দিন বাঁচিয়ে রাখার জন্য প্রথমেই তুলসীর এই যে মঞ্জুরিগুলো হয় সেগুলো একটা একটা করে তুলে নিতে হবে এইভাবে। তো কেননা শীতকালে তুলসী গাছের মঞ্জুরিটা হয় তাদের বংশবৃদ্ধির জন্য। যে কোনো গাছেরই বীজ তৈরি হয় বংশবৃদ্ধি করার জন্য, তো সেইগুলোকে আমরা কেটে নিয়ে গাছের গোড়াতেই দিয়ে দেব। এর মধ্যে নতুন নতুন চারা যেগুলো বেরোবার বেরোবে, নাহলে এগুলো সার হয়ে যাবে। আর তুলসী গাছকে পোকা মুক্ত করতে গেলে হলুদ জল গুলে তুলসী গাছের সমস্ত পাতার মধ্যে এইভাবে ছড়িয়ে দিতে হবে। তো বন্ধুরা, আমি সকাল সকাল স্নান করে তুলসী গাছে জল দিলাম, মঞ্জুরিগুলো তুললাম। কারণ স্নান না করে তুলসী গাছে জল ঢালাও যায় না, তুলসী গাছ ধরাও যায় না। আমার পুজো কমপ্লিট, এবার আমি জলখাবার খাবো। তো আজকের জলখাবারে আছে ওটস, তার মধ্যে আমি এক চামচ দিলাম ছেয়াশি। এরপর গরম দুধ দিয়ে, বাড়িতে যে কোনো ফল থাকলে ফল দিতে পারো, ড্রাই ফ্রুট দিতে পারো, তার মধ্যে একটুখানি মধু দিয়ে এইভাবে জলখাবার বানালে অনেকক্ষণ পর্যন্ত খিদে পায় না। তো জলখাবার এইভাবে হেলদি একটা ব্রেকফাস্ট করাও উচিত, তোমরা ট্রাই করবে। তো জলখাবারের পরে আমি আজ তোমাদের দেখাবো দুধ চিংড়ি। দুধ চিংড়ি তোমরা কীভাবে করবে? তো দুধ চিংড়ি করতে গেলে আমি গলদা চিংড়ি নিয়েছি 1 কিলো। তো গলদা চিংড়িগুলো ভালোভাবে ওয়াশ করে এর মধ্যে, দেখো চিংড়িগুলোর ভেতরে আমি টুথপিক ঢুকিয়ে দিলাম। টুথপিক তো হবে না, বড় বড় চিংড়ি, আমি এটা আইসক্রিমের যে স্টিক থাকে সেটাকে লম্বা করে সরু সরু করে কেটে সেই আইসক্রিমের স্টিকটা এর মধ্যে ঢুকিয়ে দিলাম। কেননা চিংড়ি যখনই ভাজবে তখনই গুটিয়ে যায়, সেই গোটানো ভাবটা কে বন্ধ করার জন্য এভাবে স্টিক তোমরা দিয়ে দিতে পারো, তাহলে আর গোটাবে না। তো দেখো কি সুন্দর লাগছে চিংড়িগুলোকে। এবার আমি ওভেনটা অন করব, তারপর আমি ফ্রাইং প্যানে সাদা তেল দেব চিংড়িগুলো ফ্রাই করার জন্য। তেল গরম হয়ে গেলে এক একটা করে চিংড়ি দিয়ে দিতে হবে। তার আগে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তো সবসময় মাছে নুন হলুদ মাখাতে হয়, কেননা মাছের যে একটা গন্ধ থাকে সেটা নুন হলুদ মাখালে অনেকটা চলে যায়। আর ভাজার পরে তো যাই, তো যাই হোক না কেন নুন হলুদ তোমরা একটু করে মাখিয়ে নেবে মাছে। তো এবার আমি এটাকে লাল লাল করে ভেজে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, কিন্তু দেখো গোটায়নি। এরপর আমি একটা কড়াই নেব। তো কড়াইটা ভালোভাবে মুছে নেব। মুছে নিয়ে এরপর আমি ওর মধ্যে তেল ঢালবো। তার আগে দেখো আমি কী কী মশলা ইউজ করছি। ইউজ করছি পেঁয়াজ 2 পিস, আর আদা 2 টুকরো, কাঁচা লঙ্কা 4-5 টুকরো, আর রসুন 6-7 কোয়া। তৈরি করবো জল দিয়ে, তোমরা শিলনোড়াতে বেটে নিতে পারো। যাদের মিক্সার গ্রাইন্ডার নেই তারা শিলনোড়াতে
বেটে নিতে পারে। তো দেখো পেস্টটা এরকমভাবে তৈরি হবে। এরপর আমি অলিভ অয়েল দেব, কারণ আমি সাদা তেলে মাছগুলো ফ্রাই করেছি, এবার বেশি তেল লাগবে না। আমি 2 চামচ মতো অলিভ অয়েল দিলাম। অলিভ অয়েল দেওয়ার পর দিলাম কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিলাম গরম মশলা, এটা গোটা গরম মশলা। তো ভালো করে ভাজা হয়ে গেলে একটু আমি মশলা অ্যাড করব। তো আমি দেখো 2 চামচ মশলা অ্যাড করলাম, এটা হচ্ছে আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ বাটা। ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এরপর আমি দেব দুধ। আমি 1/2 লিটার দুধ নিয়েছি, প্রথমে 1/2 দিলাম। এরপর দুধ ফুটে উঠলে স্বাদ অনুসার নুন দিয়ে দিলাম আর চিনি দিলাম। একটু মিষ্টি মিষ্টি লাগবে, চিনি দিলে স্বাদটা খুবই ভালো আসে, তাই নুন আর চিনিটা আন্দাজ মতো দেবে। তো দেখো আমি তেজপাতা, শুকনো লঙ্কা এবার আমি তুলে নেব। এরপর আমি দিলাম কাজু বাদাম বাটা 2 চামচ মতো। এরপর আমি দেব মাছগুলোকে। তো মাছগুলো দেওয়ার আগে ভালোভাবে তোমাদের দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো আমি একটা একটা করে ভাজা চিংড়িগুলো দিয়ে দিলাম। এরপর আমি বাকি যেটুকু দুধ আছে সমস্ত দিয়ে ফুটিয়ে নেব। এটা হতে বেশিক্ষণ লাগে না, 10 মিনিট মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুধ চিংড়ি। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, কেননা যখন নারকোল থাকবে না তখন তোমরা এইভাবেই চিংড়ি মাছকে বানিয়ে খেতে পারো। টেস্টটা খুবই সুন্দর হয়। তো যাই হোক না কেন, আমার তৈরি হয়ে গেল দুধ চিংড়ি। দেখো কালার ফুল হয়েছে, চিংড়িটার কালার খুব সুন্দর আছে, আর চিংড়িটা একদম লম্বা লম্বা গোটায়নি, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল দুধ চিংড়ি। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো দুধ চিংড়ি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।